আমন্ত্রণ গর্বিত বাবার আজকের এই অনুষ্ঠানে। যোগালি কাজ করে দিন মজুর খেটে ছেলে মেয়েকে লেখাপড়া কিন্তু খুব কঠিন ব্যাপার। অনেক সময় গেছে হয়তো বা সিলভার মাস দিয়ে আমাদের পুরো সপ্তাহ চলে গেছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, অভিমান করেনি। বাবাকে বললাম, বাবা আমি চাকরি করতে যাচ্ছি। বাবা বললো, ঠিক আছে তুমি করো না, তুমি বাবা মানুষ হও। মানুষ হওয়ার অর্থ হলো এটাই যে সে আমাকে সহযোগিতা করছে, এটাই তো মানুষ। আমার যে তিনটা ইচ্ছা, তিনটা আল্লাহ আমার স্বপ্ন বাস্তবায়ন করছে। বাবা হচ্ছে আমার কাছে হচ্ছে একটা বট বৃক্ষের মতো। বাচ্চারা যখন খাইতে চায় মা বাবার কাছে, তখন ওরা যদি না, ওদের যদি না খাইতে পারে, তখন তো মন এমনিই খারাপ লাগে। করোনার মধ্যে আমার খুব গরুর গোস্ত খেতে ইচ্ছে করছিল একবার, তখন তার রিক্সা চালানো টাকায় আধা কেজি মাংস কিনে এনেছিল আমার জন্য। নেইবাররা যে বাবাকে ঔষধ খাওয়ার জন্য টাকা দিয়েছে, সেই টাকাগুলো আব্বা জমিয়ে বললো যে দেখো এখানে কত টাকা আছে। দিয়ে বললেন, বাবা আমরা যে যাব গাড়ি ভাড়া দিয়ে সে অবস্থা আমাদের নেই, তুমি একা যাও, একা গিয়ে ভর্তি হও। আমার কষ্ট সেটা লাঘব হবে তখনই যখন তারা আমার জন্য দোয়া। তাদের হাতে লাঙ্গল না ধরাইয়া কলম হাতে দিচ্ছি সবাই। আমার বাবা সবসময় একটা কথা বলতেন, দেখো বাবা সহায় সম্পত্তি যেগুলো আছে সবাই এগুলো ভাগ নিবে, কিন্তু তুমি যদি শিক্ষা অর্জন করো এটার কিন্তু ভাগ কেউ কোনোদিন নেবে না। খুব রিসেন্টলি বাবা হার্ট অ্যাটাক হয়, তো এই ক্রাইসিসের মাধ্যমে একটা জিনিস উপলব্ধি করেছি যে ফ্যামিলির থেকে বড় কিছু নাই, তার উপরে বাবার থেকে বড় কিছু নাই। আমার কাছে মনে হয়েছে যে আমি যদি ছেলে মেয়েদেরকে শিক্ষা নিয়ে যেতে পারি, ফরগেট অ্যাবাউট মাই সেভিংস, মাই সেভিংস উইল বি মাই দিস প্রিন্সেস। হয়তো প্রতি ঈদে পরিবারের সবার জন্য কাপড় চোপড় কেনা হচ্ছে, কিন্তু নিজের জন্য একটা শার্ট কেনেন না তিনি। তিনি বলে দেন, এখন নয়, আর কিছুদিন পরে কিনব, পরে আর কেনা হয় না। তার জুতো জোড়ায় অনেকগুলো সেলাই। সবাই বলে এবার এক জোড়া জুতো কিনতে। তিনি এক গাল হেসে বললেন, এতে আমার খুব চলে যাচ্ছে, অযথা কেন পয়সা খরচা করব। কেউ কি বলতে পারেন কে এই ব্যক্তি? জি, শুভ সন্ধ্যা। আন্তর্জাতিক বাবা দিবসে আরটিভি আয়োজিত নিটল টাটা আরটিভি গর্বিত বাবা সম্মাননা 2023 অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আব্দুল মতলুব আহমদ। বাবা এমন একজন ব্যক্তি যিনি যে কোনো পরিস্থিতিতে সন্তানকে আগলে রাখেন, সন্তানের জন্য জীবনের ঝুঁকি নিতেও পিছু পা হন না। একজন বাবা তার সন্তানকে বলেন না যে তিনি তাকে কত ভালোবাসেন, বরং তিনি সন্তানকে দেখিয়ে দেন যে তিনি তাকে কত ভালোবাসেন। একজন বাবা তার সন্তানের জন্য কতভাবে অবদান রেখে যান তার চুলচেরা হিসাব কেউ কোনো দিন বের করতে পারবে না। বাবার মস্তিষ্কে যে জিনিসটা সবচেয়ে বেশি খেলা করে সেটি হলো সন্তানদের প্রতিষ্ঠিত করা। একজন বাবা 100 জন শিক্ষকের সমান। সুপ্রিয় সুধী, প্রতি মাসে আরটিভিতে প্রচারিত নিটল টাটা আরটিভি গর্বিত বাবা অনুষ্ঠানে আমরা খুঁজে এনেছি তেমনি বাবা ও তাদের সন্তানদের। শুনেছি সেই বাবাদের ত্যাগের কথা, স্বপ্ন পূরণের কথা, যা দর্শকদের আবেগ আপ্লুত করেছে। এই অনুষ্ঠানের সফলতা আরেকটি ধাপ নিটল টাটা আরটিভি গর্বিত বাবা সম্মাননা 2023 অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিভিন্ন পেশার
সাতজন বাবাকে সম্মাননা জানাবো, যারা তাদের সন্তানকে সমাজে প্রতিষ্ঠিত করতে দিন রাত পরিশ্রম করেছে। আমরা গর্বিত বাবার যে থিম সং আছে, সেই থিম সংটা দিয়ে আমরা শুরু করতে চাই। আসুন আমরা থিম সং দেখি। আকাশ নীল তুমি, তুমি আমার সাত সমুদ্র জল, তুমি আমার বট বৃক্ষ, তোমার ছায়ায় আমি সুশীতল, তোমার কাঁধেই চড়ে আমার চলতে শেখা বলতে শেখা। বাবা তুমি ছাড়া আমি একা, বাবা তুমি ছাড়া আমি বড় একা, বাবা তুমি ছাড়া আমি একা, বাবা তুমি ছাড়া আমি একা, আমি শূন্য একা। মানিক বাবা তুমি ছাড়া আমি একা, বাবা তুমি ছাড়া আমি বড় একা, বাবা তুমি ছাড়া আমি একা, বাবা তুমি ছাড়া আমি একা, আমি শূন্য একা।
তা তোমারই জন্য বাবা, তুমি আমার গর্ব। এবারে শুভেচ্ছা বক্তব্যের পালা। আমি প্রথমেই আরটিভি প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমানকে আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে এসে তার বক্তব্য রাখতে। বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বাবা দিবস উপলক্ষে আয়োজিত নিটল টাটা আরটিভি গর্বিত বাবা সম্মাননা 2023 অনুষ্ঠানে উপস্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি এমপি, আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দ, টেলিভিশনের পর্দায় এবং সোশ্যাল মিডিয়ায় যারা অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সবাইকে আরটিভি পরিবারের পক্ষ থেকে বাবা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। শুভ সন্ধ্যা। আপনাদের নিশ্চয়ই মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবরের কথা মনে আছে। প্রিয় পুত্র হুমায়ুন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুশয্যাশায়ী। শত শত কবিরাজের চিকিৎসাতেও যখন অবস্থার কোনো উন্নতি হচ্ছে না, তখন একজন দরবেশ সম্রাট বাবরকে বললেন, আপনি আপনার শ্রেষ্ঠ সম্পদ যদি দান করতে পারেন তাহলে হয়তো সৃষ্টিকর্তা শাহজাদা হুমায়ুনের জীবন ফিরিয়ে দেবেন। এ কথা শুনে বাবর মনে মনে অনেক চিন্তা করে দেখলেন, প্রত্যেক মানুষের কাছে তার নিজের জীবনটাই সবচেয়ে বড় সম্পদ। তখন তিনি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন, হে দয়াল খোদা, হে রহিম রহমান, মোর জীবনের সবচেয়ে প্রিয় আমারই আপন প্রাণ, তাই নিয়ে প্রভু পুত্রের প্রাণ কর মোরে প্রতিদা। এরপরে দেখা গেল প্রিয় পুত্র হুমায়ুন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন আর পিতা বাবর মৃত্যুশয্যায় ঢলে পড়লেন। কবি গোলাম মোস্তফা যথার্থই বলেছেন, পিতৃস্নেহের কাছে হইয়াছে মরণের পরাজয়, বাবার আসলে এমনই। নিজের জীবন শখ আহ্লাদ সব কিছু বিসর্জন দিয়ে সন্তানদের লালন পালন এবং মানুষ করাই তার একমাত্র ধ্যান জ্ঞান হয়ে ওঠে। বাবার হাত ধরেই আমাদের প্রত্যেকের প্রথম হাঁটতে শেখা, সেই হাত বাবার আর কখনোই ছাড়েন না। আমৃত্যু নিজের সন্তানদের আগলে রাখেন। বাবা সন্তানদের মাথার উপর বট গাছের ছায়ার মতো। আমরা মাকে যেমন খুব নরম কোমল হিসেবে পাই, বাবারা কিন্তু ঠিক তেমন নন। বাবাকে সবসময় আমরা দেখি কঠোর এবং কড়া শাসনের মানুষ হিসেবে, কিন্তু এই বাবাই সন্তানকে নতুন জামা কিনে দিতে নিজের ছেঁড়া জামাটি বারবার সেলাই করে পরেন। নিজের ছেঁড়া জুতো বারবার জোড়া দিয়েও পড়লেও সন্তানের জন্যে নতুন জুতা কেনাতেই যেন বাবাদের সবচেয়ে বেশি তৃপ্তি। সন্তানদের সুনাগরিক যোগ্য এবং সফল মানুষ হিসেবে গড়ে তুলতে বাবারই সবচেয়ে বেশি অবদান রাখছেন। বাবার দেখানো পথে হেঁটেই বিশ্বের অধিকাংশ মানুষ সাফল্যের শিখরে আরোহণ করেছে। এবারের বাবা দিবসে আমরা এমনই সাতজন গর্বিত বাবার হাতে তুলে দিচ্ছি গর্বিত বাবা সম্মাননা 2023। আজ যে বাবাদের হাতে পদক উঠবে তাদের আগাম অভিনন্দন জানানোর পাশাপাশি বিশ্বের সব বাবাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকুন, আর টিভির সঙ্গেই থাকুন, উপভোগ করুন আজকের এই বর্ণিল আয়োজন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আশিক সাহেবকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি আর টিভির মাননীয় চেয়ারম্যান সাহেব আলহাজ মোর্শেদ আলম এমপি মঞ্চে এসে তার শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য। বিসমিল্লাহ রহমান রহিম। আন্তর্জাতিক বাবা দিবস উপলক্ষে নিটল টাটা আরটিভি গর্বিত বাবা সম্মাননা 2023 এই অনুষ্ঠানে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডক্টর দীপুমণি এমপি এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ। আপনাদের সবাইকে আরটিভির পক্ষ থেকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমার বাবা যখন মারা গেলেন 1976 সালে, উনি গ্রামের বাড়িতে মারা গেছিলেন, আমি ছিলাম ঢাকাতে। তা আমি গেলাম দেশে, আমার বাবার ডেড বডি যখন আমি দেখলাম তখন আমি ফেন্ট হয়ে গেলাম, আমি অজ্ঞান হয়ে গেলাম। মানে এমন অজ্ঞান হয়েছি আমি, আমার বাবাকে আমি কবর দিতে পারি নাই, মানুষে কবর দিছে। এরপরে আমি প্রায় এক বছর অসুস্থ ছিলাম। যাই হোক, আসলে জীবন যুদ্ধে বাবারাই যুদ্ধ করে, মাদেরও অবদান আছে গড় সামলায়। যেমন আমি একজন ব্যবসায়ী, আমি আমার জীবন যুদ্ধে ব্যবসা নিয়ে যুদ্ধ করে প্রতিষ্ঠিত হয়েছি। কথাটার জন্য বলছি, আপনারা সবাই একই রকম আমাদের মতেই,
যখন কোনো ঈদ পর্ব আসে, সন্তানরা নতুন জামা কাপড় জুতা কেনার জন্য পাগল হয়ে যায়, কিন্তু বাবাকে টাকা যোগান দিতে হয়। দেখা গেছে বাবা হয়তো একটা পাঞ্জাবি কিনছে এতটুকু। আজ থেকে 40 বছর আগে আমি পুরানা জুতা দিয়ে আমি ঈদ করেছি, কিন্তু সন্তানের জন্য সব কিছু কিনে দিছি। তাদেরকে বুঝতে দিই নাই যে আমি কষ্টতে আছি। তো আপনারা আজকে যারা এখানে উপস্থিত আছেন, আর টিভির গর্বিত বাবা এই অনুষ্ঠানটি যারা দেখবেন, আমার মনে হয় তারা একটু সান্ত্বনা পাবেন এবং বাবা কি, বাবার দায়িত্ব কি উপলব্ধি করতে পারবেন। সবাইকে আমি আবারও আর টিভির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ চেয়ারম্যান সাহেবকে। এবার আমন্ত্রণ জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডক্টর দীপুমণি এমপিকে। আন্তর্জাতিক বাবা দিবস উপলক্ষে আর টিভি আয়োজিত অনুষ্ঠান নিটল টাটা আর টিভি গর্বিত বাবা সম্মাননা 2023, এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য আমি আর টিভিকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। এখানে অনেকে উপস্থিত হয়েছেন, অনেক বাবা আছেন এখানে, তাদের সন্তানেরা আছেন, সবাইকে আমি আমার শুভেচ্ছা জানাই। আর আমি কথা বলতে গিয়ে প্রথমেই একজন পিতার কথা স্মরণ করে শুরু করতে চাই। আর যেই পিতা, তিনি ব্যক্তি জীবনেও পিতা ছিলেন, কিন্তু যিনি তার চাইতেও আরও অনেক বড় পরিসরেও একজন পিতা, তিনি পিতা মুজিব, একটি দেশকে জন্ম দিয়েছেন। তো আমি আজকে এই অনুষ্ঠান থেকে পিতা মুজিবের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা জানাই এবং অসংখ্য মানুষের ত্যাগের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা এবং আমাদের ভাষার আন্দোলন থেকে আজ পর্যন্ত আমাদের সকল অধিকার আদায়ের আন্দোলনে সংগ্রামে যারা আত্মাহুতি দিয়েছেন তাদের সকলকে আমার বিনম্র শ্রদ্ধা জানাই। আজকে যেহেতু বাবা দিবস, কাজে অবশ্যই পৃথিবীর সকল বাবাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা আর ধন্যবাদ জানাই। তাদের জন্যে সন্তানেরা, তারা জীবনে অনেক দূর পথ চলার সাহস পান। আমরা বাবার কাছ থেকে যে মমতা পাই, যে স্নেহ পাই এবং তিনি যে পথটা দেখান, অনেক সময় শাসনও করেন বা তিনি শাসন না করলেও তার ভয়টা দেখানো হয়, বাবা আসলে বলে দেবো, কিন্তু এটা খুব স্বাভাবিক, আমাদের ঘরে ঘরেই সেটা দেখা যায়। সবচেয়ে বড় হলো বাবার জীবনটা দেখে প্রত্যেক সন্তান সে জীবনে পথ চলার একটা অনুপ্রেরণা পায় এবং বাবারা হাতে ধরেই শেখান। আমি খুব ছোট্ট করে আমার বাবাকে নিয়ে ছোট্ট একটি অভিজ্ঞতার কথা বলতে চাই। আমি যখন স্কুলে পড়ি, উনি আমাকে আমার বাসার কাছের স্কুলটা থেকে বেশ দূরে একটা স্কুলে নিয়ে সেখানে দিলেন, কারণ ওখানে পড়াশোনার সুযোগটা বেশি ছিল, আমাকে সেখানে নিয়ে দিয়েছেন। এবং কিছুদিন যাবার পরে বললেন, তোমাকে কিন্তু মা কালকে থেকে আর গাড়ি পৌঁছে দিয়ে আসবে না, বাসায় একটা রিক্সা আসবে, সেটা নিয়ে তুমি যাবে, আবার ওই রিক্সা ওখানে থাকবে, তুমি চলে আসবে। সপ্তাহখানেক চললো, তারপরে বললেন কাল থেকে তুমি বাসা থেকে বেরিয়ে সামনের বড় রাস্তায় গিয়ে নিজে রিক্সা নেবে, তারপরে যাবে। তার সপ্তাহখানেক পরে বললেন, আসবার সময় স্কুলের সামনে থেকে রিক্সা নেবে না। আমার তখন স্কুলের পাশেই আনন্দ সিনেমা হল, ওই ওভারব্রিজটা তখন সবে হয়েছে, প্রচণ্ড ভিড়। বললেন ওই ওভারব্রিজ পার হয়ে সিনেমা হলের সামনে এসে তারপরে রিক্সাটা নিয়ে আসবে। ততদিনে আমার মা প্রচণ্ড খেপে গেছেন, তিনি বললেন, ক্লাস 9 পড়ে মেয়ে, তুমি তাকে এই ভিড়ের মধ্যে দিয়ে কি কারণে তাকে হাঁটিয়ে আনবে, বাসায় গাড়ি বসে আছে। আমার বাবা বললেন, আমার মেয়ে রাজনীতি করবে, আমার মেয়ের ভিড়ের মধ্যে চলতে শিখতে হবে, মানুষের মধ্যে চলতে শিখতে হবে, কাজে ও ভিড়ের মধ্যে চলতে শিখেই ও বড় হোক। এবং আজকে যখন আমি হাজার হাজার
বা লাখো মানুষের বড় সমাবেশের মধ্যেও মাঝখান দিয়ে হেঁটে চলে যাই, আমার বারবার আমার বাবার কথা মনে হয় যে আমার বাবা আমাকে অসংখ্য মানুষের মধ্যে হাঁটতে শিখিয়েছিলেন এবং নিজের জন্যে নিজের মতো করে ভাবতে শিখিয়েছিলেন। বাবারা এইরকম করেই তাদের সন্তানদেরকে তৈরি করেন। সব বাবাদের প্রতি নিরন্তর শ্রদ্ধা আর ভালোবাসা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। অনেক অনেক ধন্যবাদ মাননীয় শিক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডক্টর দীপমণি এমপিকে। সমমনা পর্বে যাবার আগে রয়েছে একটি সাংস্কৃতিক পরিবেশনা। নৃত্য পরিবেশনা করবে নৃত্যালোক সাংস্কৃতিক কেন্দ্র শিল্পীবৃন্দ। কোরিওগ্রাফ করেছেন কবিরুল ইসলাম রতন, গানটি লিখেছেন এস এ হক অলিক, সুরারোপ ও কণ্ঠ দিয়েছেন হৃদয় খান। চলুন উপভোগ করি এই নৃত্য অনুষ্ঠান। লক্ষ্মী সোনা আদর করে দিচ্ছি তোকে, লক্ষ চুমু মায়া ভরা তোর মুখে। লক্ষ্মী সোনা আদর করে দিচ্ছি তোকে, লক্ষ চুমু মায়া ভরা তোর মুখে। কলি যা তুই আমার, তুই যে নয়নের আলো, লাগে না তুই ছাড়া, লাগে না তো যে ভালো। রূপ কথা তুই তো আমারই, জীবনের চেয়ে আরো দামি। রূপ কথা তুই তো আমারই, জীবনের চেয়ে আরো দামি। তুই আমার, তুই যে নয়নের আলো, লাগে না তুই ছাড়া, লাগে না তো যে ভালো। রূপ কথা তুই তো আমারই, জীবনের চেয়ে আরো দামি। রূপ কথা তুই তো আমারই, জীবনের চেয়ে আরো দামি। লাগে না তুই ছাড়া, লাগে না তো যে ভালো। রূপ কথা তুই তো আমারই, জীবনের চেয়ে আরো দামি। রূপ কথা তুই তো আমারই, জীবনের চেয়ে আরো দামি। রূপ কথা তুই তো আমারই, জীবনের চেয়ে আরো দামি। রূপ কথা তুই তো আমারই, জীবনের চেয়ে আরো দামি। বলে যা তুই আমার, তুই যে নয়নের আলো,
না তুই ছাড়া লাগে না তো যে ভালো রূপ কথা তুই তো আমারি জীবনের চেয়ে আরো দামি রূপ কথা তুই তো আমারি জীবনের চেয়ে আরো দামি রূপ কথা তুই তো আমারি জীবনের চেয়ে আরো দামি রূপ কথা তুই তো আমারি জীবনের চেয়ে আরো দামি সঙ্গীতের সুরেলা সফর শেষে আমরা ফিরে এলাম সম্মাননা পর্বে। শুরু করছি নিটল টাটা আর টিভি গর্বিত বাবা সম্মাননা 2023 এর মূল পর্ব। এই পর্যায়ে তিনজন গর্বিত বাবার হাতে তুলে দেওয়া হবে নিটল টাটা আর টিভি গর্বিত বাবা সম্মাননা 2023। তারা হলেন শ্রী নরোত্তম সাহা, জনাব মোহাম্মদ মিরাজউদ্দিন এবং জনাব মোহাম্মদ আব্দুর গফুর। চলুন দেখে আসি তিনজন গর্বিত বাবার উপর নির্মিত তিনটি পরিচিতিমূলক অনুচিত্র। গর্বিত বাবা শ্রী নরোত্তম সাহা। শ্রী নরোত্তম সাহা ছোটবেলা থেকেই চরম দারিদ্রতাকে সঙ্গী করে বেড়ে উঠেছেন। জীবন আর জীবিকার নির্মম প্রয়োজনে তিনি কিশোর বয়স থেকে শুরু করেন চালের খুচরা ব্যবসা। গোপালগঞ্জের চান্দিনা বাজারে চাটাইয়ের উপর চাল রেখে কেজি দরে বিক্রি করে আসছেন। শ্রী নরোত্তম সাহা 1983 সালের ডিসেম্বরে নমিতা রানী সাহার সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন। সাহা দম্পতির তিন সন্তান। প্রথম সন্তান দেবাশিস সাহা বিএসসি ইঞ্জিনিয়ার, দ্বিতীয় সন্তান তমা সাহা জার্মানি থেকে পিএইচডি করেছেন এবং ছোট সন্তান দীপ সাহা একজন ডাক্তার। যখন ছেলে মেয়ে মানুষ করছি তখন আমার দোকান ছোট, তো আমি দোকান করছি সন্ধ্যা পর্যন্ত এবং টুঙ্গা বানাইছি রাতে একটা পর্যন্ত, এবং আমার ছেলে মেয়েরা সহযোগিতা করছে এবং বহু কষ্ট করে আমি টুঙ্গা টুঙ্গা বানাই আমার ছেলে মেয়ে মানুষ করছি এবং তারাও সেইভাবে আমার কথা রাখছে এবং লেখাপড়া শিখছে। বাবাকে নিয়ে যদি আমি এক কথায় বলতে চাই তাহলে বলতে হবে আমি আজকে যে দাঁড়াই আছি একজন মানুষ হিসেবে, এর সম্পূর্ণ কৃতিত্ব আমার বাবার। বাবাকে আমি যদি আমার জীবনটাও দিয়ে দিই সেটাও পর্যাপ্ত হবে না আমার বাবার জন্য, আমার বাবা আমাদের জন্য যা করছে। আন্তর্জাতিক বাবা দিবসে জীবন সংগ্রামে বিজয়ী শ্রী নরোত্তম সাহার হাতে নিটল টাটা আর টিভি গর্বিত বাবা সম্মাননা 2023 তুলে দিতে পেরে আমরা আনন্দিত। গর্বিত বাবা মোহাম্মদ মিরাজউদ্দিন, দূরদর্শী আত্মপ্রত্যয়ী কঠোর পরিশ্রমী অদম্য কৃষক জনাব মোহাম্মদ মিরাজউদ্দিন ঢাকা জেলার ধামরাইয়ে 1940 সালে জন্মগ্রহণ করেন। তিনি নিজে তেমন লেখাপড়া করতে পারেননি কিন্তু তিনি শত প্রতিকূলতাকে জয় করে সন্তানদের করেছেন উচ্চশিক্ষিত। হাট করছি, বাজার করছি, একদম না খেয়ে কষ্ট করছি, টাকাটাও কষ্ট করে টাকাটাও উপার্জন করছি। লাহানের খালি করলাম বলে লাহান, তোমরা পয়সা চিন্তা করো না, পয়সা চিন্তা করো আমি। তার প্রত্যেক সন্তানই আজ স্বস্বক্ষেত্রে প্রতিষ্ঠিত। মিরাজউদ্দিন ও খাদিজা খানম দম্পতির চার সন্তান। জ্যেষ্ঠ কন্যা রহিমা খাতুন টাঙ্গাইলের করটিয়া সাদত সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক। মেজো কন্যা আসমা আক্তার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার। কনিষ্ঠ কন্যা আয়েশা সিদ্দিকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং পুত্র মোহাম্মদ খোরশেদ আলম ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর। সন্তানরাও গর্বিত তার মতো একজন পরিশ্রমী নিষ্ঠাবান বাবা পেয়ে। আমাদের বাবা এত কষ্ট করে আমাদের চার ভাই বোনকে মানুষ করেছেন, তিনি এত পরিশ্রম করেছেন, এত পরিশ্রম করেছেন যেটা আসলে এক দুই মিনিট অথবা কয়েকদিন বলেও সেই কথা আসলে শেষ করা যাবে না। আন্তর্জাতিক বাবা দিবসে জনাব মোহাম্মদ মিরাজউদ্দিনের হাতে নিটল টাটা আর টিভি গর্বিত বাবা সম্মাননা 2023 তুলে দিতে পেরে আমরা আনন্দিত।
গর্বিত বাবা মোহাম্মদ আব্দুল গফুর। মোহাম্মদ আব্দুল গফুর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার ক্লার্ক। জন্ম 21 নভেম্বর 1961 সালে পঞ্চগড় জেলায়। 1983 সালে তিনি মোসাম্মদ আলিয়া খাতুনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। গফুর আলিয়া দম্পতির 4 সন্তান। জ্যেষ্ঠ পুত্র ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম আমেরিকায় কর্মরত। দ্বিতীয় পুত্র মোহাম্মদ মাহবুবুল আলম MBA পূবালী ব্যাংকে কর্মরত। জ্যেষ্ঠ কন্যা ইঞ্জিনিয়ার আফরোজা খাতুন আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন এবং কনিষ্ঠ কন্যা মাহিমা চৌধুরী MIST এর শেষ বর্ষের ছাত্রী। আমার 4টা সন্তান আর্মি স্কুলগুলোতে লেখাপড়া করেছে। সেনাবাহিনীতে যে চাকরি করেছি, পরিবারটা মোটামুটি সবসময় আর্থিক অনটনের মধ্যেই ছিল। তবু আমার ছেলেমেয়েরা আমাকে কখনো বলেনি যে আমাদের এটা দরকার সেটা দরকার, এই ধরনের কোনো কিছু বলে নেই। আমি যতটুকুই দিতে পেরেছি ওরা সন্তুষ্ট চিত্তে গ্রহণ করেছে। আর্থিক অসঙ্গতির কারণে সন্তানদের কোনো চাহিদা কখনো ঠিকমতো পূরণ করতে পারেননি, সন্তানদের সাফল্যে দিতে পারেননি কোনো উপহার। আমার বাবা আসলে গ্রাম থেকেই শহরে এসেছেন, অল্প বেতনে চাকরি করেছেন, সবসময় সৎ থেকেছেন, কিন্তু আমাদের পড়ালেখা করানোর প্রতি তার ছিল অনেক আগ্রহ, সবসময় আমাদের অনুপ্রাণিত করেছেন। এক কথায় হলো যে আমাদের একজন আদর্শবান বাবার যেই গুণগুলো থাকা উচিত তার মধ্যেও সবগুলো ছিল। সফল সন্তানদের বাবা মোহাম্মদ আব্দুল গফুরকে নিটল টাটা RTV গর্বিত বাবা সম্মাননা 2023 প্রদান করতে পেরে আমরা আনন্দিত। এবার সম্মাননা প্রদানের পালা। আমি RTV প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমানকে অনুরোধ করব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডক্টর দীপুমণি MP, RTV-র মাননীয় চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম MP কে সঙ্গে নিয়ে মঞ্চে আসতে। বাবা তুমি ছাড়া আমি একা, বাবা তুমি ছাড়া। এবারে নিটল টাটা RTV গর্বিত বাবা সম্মাননা 2023 গ্রহণের জন্য প্রথমে আমন্ত্রণ জানাবো গর্বিত বাবা শ্রী নরেন্দ্রম সাহা এবং তার গর্বিত সন্তানদের। উত্তরীয় পোড়ামেন আলহাজ মোর্শেদ আলম MP, মাননীয় চেয়ারম্যান RTV। বাবা তুমি ছাড়া আমি একা, বাবা তুমি ছাড়া। ক্রেস্ট দেবেন ডক্টর দীপুমণি MP, মাননীয় মন্ত্রী মহোদয়, শিক্ষামন্ত্রী। বাবা তুমি ছাড়া আমি শাহ সাহেব, আপনি এই যে গর্বিত বাবা ক্রেস্ট পেলেন, আপনার অনুভূতিটা একটু আমাদের যদি বলতে চান। সবাইকে আমি আমার অন্তর থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি গর্বিত আমার ছেলেমেয়েরা মানুষ হয়েছে এবং তার জন্য আরও বেশি গর্বিত, এবং এই অনুষ্ঠানের যারা পরিচালক সবাইরই আমি শুভেচ্ছা জানাই এবং প্রতি বছরও যেন তারা এই ধরনের অনুষ্ঠান করে এবং সম্পূর্ণ বাবারা যেন আমার চাইতেও বেশি ভালো উপলব্ধি করতে পারে এবং আপনারা সবাই আমার জন্য আশীর্বাদ করবেন, আমার ছেলে মেয়েরাও যেন আরও ভালো হতে পারে, আমি এই সবার কাছে কামনা করি। আমার আর কোনো কিছু চাওয়া পাওয়া নেই, এই আমার আশা এবং এই আমার শুভেচ্ছা। অনেক অনেক ধন্যবাদ শাহ সাহেব। আমি মাননীয় মন্ত্রী এবং RTV-র মাননীয় চেয়ারম্যানকে মঞ্চে থাকতে অনুরোধ করছি। এবারে নিটল টাটা RTV গর্বিত বাবা সম্মাননা 2023 গ্রহণের জন্য মঞ্চে আসতে বিনীত আমন্ত্রণ জানাবো গর্বিত বাবা জনাব মোহাম্মদ মিরাজউদ্দিন এবং তার গর্বিত সন্তানকে। বাবা তুমি ছাড়া আমি একা। জনাব মোহাম্মদ মিরাজউদ্দিনকে উত্তরীয় পড়িয়ে সম্মাননা জানাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডক্টর দীপুমণি MP। বাবা তুমি ছাড়া
গ্রেস দেবেন আলহাজ মোর্শেদ আলম এমপি মানে চেয়ারম্যান আর টিভি। এবারে জনাব মিরাজউদ্দিনের পক্ষে তার কন্যাকে অনুরোধ করব অনুভূতি ব্যক্ত করার জন্য। আমার বাবার পক্ষে আমি বলছি, কারণ বাবা অনেক বৃদ্ধ এবং উনি ফুসফুস জটিলতায় আক্রান্ত দীর্ঘদিন ধরে, ওনার কথা বলতে খুব কষ্ট হয়। আসলে সত্যি কথা কি, আমরা অনেক খুশি, অনেক আনন্দিত বাবা আজকে এই সম্মাননাটা পেল এবং খুবই ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমার বাবার পক্ষ থেকে, আমাদের পরিবারের পক্ষ থেকে। আপনারা আমার বাবার জন্য এবং আমাদের সবার জন্য দোয়া করবেন এবং আরটিভি এই প্রোগ্রামের ধারাটা অব্যাহত রাখুক, তাদের সমৃদ্ধি উত্তরোত্তর বৃদ্ধি পাক, শুভকামনা সবার জন্য, ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। এবারে নিটোল টাটা আর টিভি গর্বিত বাবা সম্মাননা 2023 গ্রহণের জন্য মঞ্চে আসতে বিনীত আমন্ত্রণ জানাব গর্বিত বাবা জনাব মোহাম্মদ আব্দুল গফুর এবং তার গর্বিত সন্তানদের। বাবা তুমি ছাড়া আমি একা। গর্বিত বাবা জনাব মোহাম্মদ আব্দুল গফুরকে উত্তরীয় পড়িয়ে সম্মাননা জানাচ্ছেন আর টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান। অনেক অনেক ধন্যবাদ। গর্বিত বাবা জনাব মোহাম্মদ আব্দুল গফুরকে নিটোল টাটা আর টিভি গর্বিত বাবা সম্মাননা 2023 প্রদান করছেন মাননীয় মন্ত্রী ডক্টর দীপুমণি এমপি। অনেক ধন্যবাদ। জনাব মোহাম্মদ আব্দুল গফুরকে অনুরোধ করব তার অনুভূতি ব্যক্ত করবার জন্য। অনেক ভালো লাগছে, মাননীয় মন্ত্রী এবং অতিথিবৃন্দ সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার পরিবারের সন্তানদের জন্য দোয়া করবেন, আমরা যাতে সুস্বাস্থ্য থাকি, আর্থিকভাবে সচ্ছল থাকি, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা সবাই আসন গ্রহণ করুন। প্রিয় দর্শক, এখন বাবাকে নিয়ে তিনটি জনপ্রিয় গানের একটি মিডলি পরিবেশনা। গানগুলো নতুনভাবে গেয়েছেন আর টিভির বাংলার গায়েন ও ইয়াং স্টারের শিল্পীবৃন্দ। চলুন উপভোগ করি তাদের সাংস্কৃতিক পরিবেশনাটি। ঠিক
কানা বাবা বলে ছেলে নাম করবে সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা সঙ্গীতের সুরেলা সফর শেষে আমরা ফিরে এলাম সম্মাননা পর্বে। সম্মাননা পর্বের দ্বিতীয় পর্যায়ে আরও দুইজন গর্বিত বাবার হাতে তুলে দেওয়া হবে নিটল টাটা আর টিভি গর্বিত বাবা সম্মাননা 2023। তারা হলেন জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন এবং জনাব মোহাম্মদ আব্দুল মজিদ। চলুন দেখে আসি দুইজন গর্বিত বাবার উপর নির্মিত দুটি পরিচিতিমূলক অনুচিত্র। গর্বিত বাবা মোহাম্মদ হেলাল উদ্দিন। জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন 1967 সালে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের তারুণদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি 1988 সালে নার্গিস সুলতানার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এক ছেলে এবং এক মেয়ের বাবা তিনি। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে অফিস সহকারী হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। নিজের কণ্ঠশিল্পী হওয়ার সুপ্ত বাসনার প্রতিফলন ঘটিয়েছেন তার একমাত্র কন্যা সানিয়া সুলতানা লিজার মাধ্যমে। আমার স্বপ্ন ছিল শিল্পী হওয়ার, কিন্তু আমি বিভিন্ন কারণে গ্রামের পরিবেশে তাইকা শিল্পী হইতে পারবো না। আমার লালিত যে স্বপ্নটা ছিল এই স্বপ্নটা আমার মেয়ের মাধ্যমে পূরণ হয়েছে। আজ তার কন্যা দেশের একজন প্রতিষ্ঠিত কণ্ঠশিল্পী। এটা সম্ভব হয়েছে তার বাবার প্রেরণায়। গানের কম্পিটিশন একদিন আমি যাচ্ছিলাম, সেটা হচ্ছে ময়মনসিংহ থেকে গৌরীপুর থেকে ময়মনসিংহ থেকে ঢাকায় আসতে হবে কম্পিটিশনে। তা আমরা প্রায় ময়মনসিংহ পর্যন্ত আসার পর হঠাৎ করে দেখলাম যে আমার রেজিস্ট্রেশনের কার্ডটাই আমি আনতে ভুলে গেছি। তখন আমার আব্বু আবার সেই দিনেই সাথে সাথেই একদম সেখান থেকে নেমে অন্য একটা বাসে করে গেল আবার গৌরীপুর, সেখানে গেল যে আবার কার্ড নিয়ে আবার আসলো এবং তখন কম্পিটিশনে আমি অংশগ্রহণ করতে পারলাম। আন্তর্জাতিক বাবা দিবসে জনাব মোহাম্মদ হেলাল উদ্দিনের হাতে নিটল টাটা আর টিভি গর্বিত বাবা সম্মাননা 2023 তুলে দিতে পেরে আমরা আনন্দিত। গর্বিত বাবা মোহাম্মদ আব্দুল মজিদ।
জনাব মোহাম্মদ আব্দুল মজিদ কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় 1968 সালে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি বাংলাদেশ পুলিশে এটি এসআই হিসেবে কর্মরত আছেন। 17 বছরে বাবা মারা যাওয়ায় তিনি এসএসসি পাশ না করেই পুলিশের চাকরিতে যোগদান করেন সংসারের হাল ধরার জন্য। সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে কঠোর সংগ্রামের মাধ্যমে স্বপ্ন দেখেছেন নিজের সন্তানদের নিয়ে। আমার ছেলে মেয়েদেরকে আমি চেষ্টা করেছি তাদেরকে লেখাপড়া করাইয়া মানুষের মতো মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য। ছেলেমেয়েরা অনেক সময় অনেক কিছু আবদার করেছে। আমার ছেলে কলেজে ভর্তি হওয়ার পরে সে একটা নতুন সাইকেল চাইছিল, আমি সেটা দিতে পারি না, আমি একটা পুরো সাইকেল কিনে দিয়েছি। সেই কথাগুলি এখনো আমার মনে মনে আমার দুঃখ লাগে। তার সহধর্মিনী সেলিনা বেগম নিজের লেখাপড়ায় বেশি দূর এগিয়ে যেতে না পারলেও সন্তানদের করেছেন উচ্চশিক্ষিত। আব্দুল মজিদ সেলিনা বেগম দম্পতির দুই সন্তান। জ্যেষ্ঠ সন্তান ডাক্তার মোহাম্মদ আনোয়ার পারভেজ, বর্তমানে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত। অনেকেই বলে থাকেন যে তাদের বাবা তাদের লাইফের হিরো, তো আমিও দিন দিন যত বড় হচ্ছি তত আমার কাছেও মনে হচ্ছে আমার বাবা আমার জীবনের হিরো। কেননা আমার লাইফের আজকের এই পর্যন্ত চলে আসার পিছনে যে টার্নিং পয়েন্টগুলো ছিল তার প্রত্যেকটাতেই আমার বাবার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অবদান ছিল। কনিষ্ঠ সন্তান পড়ালেখা করছেন ইংল্যান্ডে। জীবন সংগ্রামী জয়ী এই আত্মপ্রত্যয়ী বাবাকে নিটল টাটা আর টিভি গর্বিত বাবা সম্মাননা 2023 প্রদান করতে পেরে আমরা আনন্দিত। এবার সম্মাননা প্রধানের পালা। আমি আর টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমানকে অনুরোধ করব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডক্টর দীপুমণি এমপি এবং অভিনয় শিল্পী দিলারা জামানকে নিয়ে মঞ্চে আসতে। এবারে নিটল টাটা আর টিভি গর্বিত বাবা সম্মাননা 2023 গ্রহণের জন্য মঞ্চে আসতে বিনীত আমন্ত্রণ জানাব গর্বিত বাবা জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন এবং তার গর্বিত সন্তানকে। গর্বিত বাবা জনাব মোহাম্মদ হেলাল উদ্দিনকে উত্তরীয় পরিয়ে সম্মাননা জানাচ্ছেন অভিনয় শিল্পী দিলারা জামান। গর্বিত বাবা জনাব মোহাম্মদ হেলাল উদ্দিনকে নিটল টাটা আর টিভি গর্বিত বাবা সম্মাননা 2023 প্রদান করছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডক্টর দীপুমণি এমপি। এবারে গর্বিত বাবা জনাব মোহাম্মদ হেলাল উদ্দিনকে অনুরোধ করব তার অনুভূতি ব্যক্ত করার জন্য। আমি খুবই আনন্দিত, যেটা আমি বাসায় প্রকাশ করতে পারছি না। আশা ছিল যে আমি একদিন সঙ্গীত শিল্পী হব, কিন্তু আমি তা পারছি না, কিন্তু আমার মেয়ের মাধ্যমে ওই জিনিসটা ফুটিয়ে তুলতে পারছি। মেয়েও অক্লান্ত পরিশ্রম করছে, আমি যখন যেটা বলেছি সে রাত জেগে রাত দিন সাধনা করছে, কঠোর পরিশ্রম করছে, পরিশ্রমের ফসল আজকে আমি পাইছি। আজকে আর টিভির মাধ্যমে আমি যে সম্মানটা পাইছি, আর টিভি এবং আর টিভি পরিবার এবং সংশ্লিষ্ট সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ হেলুদ্দিন সাহেব। এবারে নিটল টাটা আর টিভি গর্বিত বাবা সম্মাননা 2023 গ্রহণের জন্য আমন্ত্রণ জানাব গর্বিত বাবা জনাব মোহাম্মদ আব্দুল মজিদ এবং তার গর্বিত সন্তানকে। সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি সঙ্গীত শিল্পী জনাব লিনু বিল্লাকে। বাবা তুমি ছাড়া আমি একা। জনাব আব্দুল মজিদকে উত্তরীয় পরিয়ে সম্মাননা জানাচ্ছেন সঙ্গীত শিল্পী জনাব লিনু বিল্লা। ক্রেস তুলে দেবেন মাননীয় মন্ত্রী মহোদয় ডাক্তার দীপুমণি এমপি, মাননীয় মন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়। এবারে গর্বিত বাবা জনাব মোহাম্মদ আব্দুল মজিদকে অনুরোধ করব তার অনুভূতি
ব্যক্ত করার জন্য। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল মজিদ। দীর্ঘদিন পুলিশের চাকরি করে আমার এক ছেলে এক মেয়ে। আমার ছেলেরা ছেলে আল্লাহর রহমতে আপনাদের দোয়া আছে রাং মেডিকেল থেকে MBBS ডাক্তারি পাস করেছে, বর্তমানে শহীদ সরওয়ারদী হাসপাতালে MD কোর্স করতেছি। আর আমার এক মেয়ে, মেয়েটা লেখাপড়া করার জন্য উচ্চতর ডিগ্রি অর্জন করার জন্য ইংল্যান্ডে আছে। আজকে এই অনুষ্ঠানে যদি আমার মেয়েকে আমি নিয়ে আসতে পারতাম তাহলে আমি আরও অনেক খুশি হইতাম। সে আসতে পারে নাই, তার জন্য আমি খুব মর্মাহত। তবে আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার ছেলে মেয়েদেরকে ভালোভাবে লেখাপড়া করিয়া মানুষের মতো মানুষ করতে পারি, এবং আমার ছেলে যত ডাক্তার হইয়া দেশের মানুষের জন্য সেবা করতে পারে, সেই দোয়া করবেন আপনারা। পরিশেষে সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক মোবারকবাদ জানাই। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আপনার পরিবারের সবার সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই আসন গ্রহণ করুন। প্রিয় দর্শক, এবারে রয়েছে রবীন্দ্রসঙ্গীতের সুরে নিত্যালোক সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীবৃন্দের একটি নৃত্য পরিবেশনা। কোরিওগ্রাফ করেছেন কবিরুল ইসলাম রতন। চলুন উপভোগ করি নৃত্যানুষ্ঠান। আলো হৃদয় ভরা, আলো নয়ন ধোয়া আমার, আলো হৃদয় ভরা, আলো নয়ন
বাংলা সফর শেষে আমরা ফিরে এলাম সম্মাননা পর্বে। এই পর্যায়ে আরো দুইজন গর্বিত বাবার হাতে তুলে দেওয়া হবে নিটল টাটা আর টিভি গর্বিত বাবা সম্মাননা 2023। তারা হলেন জনাব মোহাম্মদ নুরুল হক ভুঁইয়া এবং জনাব গোলাম মুর্তজা স্বপন। প্রিয় দর্শক, চলুন দেখে আসি দুইজন গর্বিত বাবার উপর নির্মিত দুটি পরিচিতিমূলক অনুচিত্র। গর্বিত বাবা মোহাম্মদ নুরুল হক ভুঁইয়া। মোহাম্মদ নুরুল হক ভুঁইয়া 1954 সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায় জন্মগ্রহণ করেন, যিনি তিনবার ইউপি চেয়ারম্যান এবং একবার আখাউড়া পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করেন। 1984 সালে তিনি শামিমা আক্তারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। নুরুল হক ভুঁইয়া ও শামিমা আক্তার দম্পতির দুই কন্যা ও এক পুত্র। এদেশের জনপ্রিয় চিত্রনায়ক জিয়াউল রোশন তার একমাত্র পুত্র। নুরুল হক ভুঁইয়া সন্তানদের চাওয়া পাওয়াকে সবসময় প্রাধান্য দিয়েছেন। আমার একমাত্র ছেলে, আদরের ছেলে, এই হিসেবে এই সে যখন যেটা করতে চাইছে আমরা এটাতে বাধা দিই নাই। ছোটোবেলায় আমি ক্রিকেট খেলতে চেয়েছি, তিনি উৎসাহ দিয়েছেন। তারপর সিঙ্গার হতে চেয়েছি, উৎসাহ দিয়েছেন। তো এই যে জিনিসটা, যে আমাদের নিজের ভালোটা আসলে নিজে বুঝতে তিনি আমাদের উপরে ছেড়ে দিয়েছেন। হুইচন ইজ গুড ফর মি, হুইচন ইজ ব্যাড ফর মি, তো এটা আসলে একটা মানুষের সেলফ কনফিডেন্স অটোমেটিক জেগে ওঠে। সন্তানের সফলতার জন্য তিনি সব ধরনের সহযোগিতা করেছেন নির্দ্বিধায়, যে কারণে সন্তান হয়েছেন সফল। আন্তর্জাতিক বাবা দিবসে জনাব মোহাম্মদ নুরুল হক ভুঁইয়ার হাতে নিটল টাটা আর টিভি গর্বিত বাবা সম্মাননা 2023 তুলে দিতে পেরে আমরা আনন্দিত। গর্বিত বাবা গোলাম মুর্তজা স্বপন। গোলাম মুর্তজা স্বপন 1958 সালে নড়াইলে জন্মগ্রহণ করেন। তিনি 1982 সালে হামিদা মুর্তজা বলাকার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। গোলাম মুর্তজা দুই সন্তানের জনক। তিনি পেশায় একজন ব্যবসায়ী। বড় ছেলে নড়াইল এক্সপ্রেস খ্যাত বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র মাশরাফি বিন মুর্তজা এমপি এবং ছোট ছেলে মোরসারিন বিন মুর্তজা। মাশরাফি তো ছোটবেলা থেকে প্রচন্ড দুরন্ত ছিল। আমার মনে আছে যে ও পড়াশুনো বাদ দিয়ে বিভিন্ন জায়গায় চলে যেত খেলতে, এর জন্য প্রচণ্ড মায়েরও খাইতো আমার। কিন্তু পরবর্তীতে যখন আস্তে আস্তে সে ক্রিকেটের দিকে এত ভালো করতে লাগলো, আমরাও তাকে আস্তে আস্তে মানে তাকে প্যাট্রোনাইজ করতে লাগলাম, তাকে যতখানি ফিডব্যাক দেওয়া যায় ততখানি চেষ্টা করলাম। মাশরাফির বাবা আসলে মাশরাফিকে অনেক সাপোর্ট করছে, কারণ ও না, ও যেখানেই যেত না কেন ওর সাথে বাবা যেত। আমার এখনো মনে আছে যখন আমার পুরো কিট কেনার প্রয়োজন ছিল, তখন আমার বাবা ইমিডিয়েটলি একদিনের ভেতরে 20,000 টাকা এক জায়গা থেকে ধার করে এনে কিনে দিলেন। তবে ইঞ্জুরির সময় এটা স্পেশালি বলতে হয়, এখনো মনে আছে সারা রাত আমার ব্যথা করতো। আমাকে যে মেডিসিন দেওয়া হয়েছিল ওই মেডিসিনের আবার রিয়াকশনও ছিল ডিফারেন্ট, তো আমি সারা রাত ঘুমাইতে পারতাম না। আমার বাবা জেগে থাকতো, আমার পা চেপে দিত, মাথা চেপে দিত যাতে ঘুমাইতে পারি। মাশরাফি বিন মুর্তজা ক্রিকেটের মাধ্যমে ধীরে ধীরে আলো ছড়িয়েছেন বিশ্বব্যাপী, বয়ে এনেছেন দেশের জন্য গৌরব। এমন লড়াকু সন্তানের বাবা গোলাম মুর্তজা স্বপনকে নিটল টাটা আর টিভি গর্বিত বাবা সম্মাননা 2023 প্রদান করতে পেরে আমরা আনন্দিত। এবার সম্মাননা প্রদানের পালা। আমি আর টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমানকে অনুরোধ করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডক্টর দীপুমনি এমপি, বাংলাদেশে অবস্থিত কোরিয়ান দূতাবাসের চার্জ দি অ্যাফেয়ার্স ডক্টর ইয়ং মিন সিও এবং বাংলাদেশের অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের ডেপুটি স্পোক্সপার্সন মিস্টার হায়ানেস মনিকে নিয়ে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এবারে মঞ্চে আসতে বিনীত আমন্ত্রণ জানাবো গর্বিত বাবা জনাব মোহাম্মদ নুরুল হক ভুঁইয়া এবং তার গর্বিত সন্তানকে। বাবা তুমি ছাড়া
গর্বিত বাবা জনাব মোহাম্মদ নুরুল হক ভুঁইয়াকে উত্তরীয় পরিয়ে সম্মাননা জানাচ্ছেন বাংলাদেশের অবস্থিত কোরিয়ান দূতাবাসের চার্জ দি অ্যাফেয়ার্স ডক্টর ইয়ং মিন সিও। বাবা তুমি ছাড়া, গর্বিত বাবা জনাব মোহাম্মদ নুরুল হক ভুঁইয়াকে নিটল টাটা আর টিভি গর্বিত বাবা সম্মাননা 2023 প্রদান করছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডক্টর দীপুমণি এমপি। বাবা তুমি ছাড়া আমি একা। এবারে গর্বিত বাবা জনাব মোহাম্মদ নুরুল হক ভুঁইয়াকে অনুরোধ করব তার অনুভূতি ব্যক্ত করার জন্য। আরটিভিকে আমি প্রথমেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি গর্বিত পিতা হিসাবে এই আয়োজনের মাধ্যমে আমাদেরকে এই সম্মানিত করার জন্য। আর সবচেয়ে ভালো লাগছে দীপুমণি আপাকে এখানে পেয়ে এবং ওনার হাত থেকে পুরস্কারটা নিতে পেরেও আমার খুব ভালো লেগেছে। আর আমার ছেলে যেটুকু এসেছে এটা প্রকৃতপক্ষে আমি শুধু লেখাপড়াটা শিখিয়েছি, তো আমি ওই তাকে কোনো কিছুতে বাধা দিই নাই। এই হলো আমার সবচেয়ে ইয়েটা, সে যখন যেটা করতে চাইছে ক্রিকেট খেলতে চাইছে সেটা তো আমি বাধা দিই নাই। এরপরে ক্রিকেট খেলার থেকে বাড়িতে নিয়ে গেলাম মেট্রিক পরীক্ষা দেওয়ার জন্যে। পরীক্ষা লেখাপড়া গিয়ে এরপরে ক্রিকেট খেলা ছেড়ে দিয়ে একেবারে একের একটা না বিবিএ পাস করলো, এমবিএ করাবো এমন সময় আব্দুল্লাদি সাহেব নিয়া রক্ত ছবির মাধ্যমে তাকে চিত্রজগতে নিয়ে গেলেন। এইভাবে তার চিত্রজগতে আসা, সে যখন এই লাইনে গেছে ভালো অভিনয় করে তো আমি বলি ঠিক আছে সেটাই তুমি চালিয়ে যাও, আমার তাতে কোনো আপত্তি নাই, আমি তাতেই গর্বিত। আপনাদের আরটিভিকে আবারও আমার তরফ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মোহাম্মদ নুরুল হক ভুঁইয়া, আপনারা আসন গ্রহণ করুন। প্রিয় দর্শক, আমরা দুঃখিত, গর্বিত বাবা জনাব গোলাম মর্তজা বিশেষ কারণে আসতে না পারায় এবারে তার পক্ষে নিটল টাটা আর টিভি গর্বিত বাবা সম্মাননা 2023 গ্রহণ করছেন সঙ্গীত পরিচালক শওকত আলী ইমন। বাবা তুমি ছাড়া আমি একা। ক্রেস্ট দিচ্ছেন ডেপুটি স্পোকস পার্সন অফ ইউএস এম্বাসি মিস্টার হায়ানিস। থ্যাংক ইউ স্যার। এবারে শুভেচ্ছা বক্তব্য রাখছেন বাংলাদেশে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের ডেপুটি স্পোকস পার্সন মিস্টার হায়ানিস মোহনি। সালামু আলাইকুম এন্ড আই এম সরি আই ডোন্ট স্পিক বাংলা এন্ড আই থিঙ্ক উই অল অনার our fathers everywhere around the world but we don't always remember it. I myself am a father and a grandfather and about to become a double grandfather, so I know a little bit about father. So I just want to congratulate all of you and to thank RTV particularly, to thank the honorable minister Dr. Deepamuni, the chairman Murshid Alam, and the CEO, Mr. Said Ashik, for the honor of being here. On behalf of the American Embassy, thank you very much. Thank you very much. Thank you, sir. এবারে শুভেচ্ছা বক্তব্য রাখছেন বাংলাদেশে অবস্থিত কোরিয়ান দূতাবাসের চার্জ দি অ্যাফেয়ার্স ডক্টর ইয়ং মিন সিও। আসসালামু আলাইকুম, গুড ইভিনিং। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ceremony and I'm very happy to be here on behalf of my embassy and on behalf of the Republic of Korea. In fact, I don't understand the many words and many stories here, but please believe me, I understand many of it through my heart. So I do feel the sacrifice of the fathers today who paid for your kids, for your children, for supply for your family. In this sense, although the language I didn't understand that much, but I feel
the sacrifice and the commitment and the love for your loving family. And once again, congratulations, all the award recipients. Assalamu alaikum. বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা আসন গ্রহণ করুন। একজন ব্যক্তি যাকে দেশের মানুষ চেনে, যিনি বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী, অবশ্যই তার বাবা আজকে এখানে থাকলে তাকে নিয়ে গর্বিত হতেন। তার বাবাকে উদ্দেশ্য করে আমরা শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি এমপির হাতে তুলে দিচ্ছি গর্বিত বাবা ক্রেস্ট। অনুগ্রহ করে তাকে মঞ্চে আসতে অনুরোধ করছি। বাবা তুমি ছাড়া আমি একা, বাবা তুমি ছাড়া আমি বড় একা, বাবা তুমি ছাড়া আমি একা, বাবা তুমি ছাড়া। দেখতে দেখতে আমরা নিটল টাটা আর টিভি গর্বিত বাবা সম্মাননা 2023 অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে। আগামী বছর আন্তর্জাতিক বাবা দিবসের আয়োজনে আমরা আবার ফিরব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং আর টিভির সঙ্গে থাকুন। বাবা তুমি ছাড়া আমি একা, বাবা তুমি ছাড়া আমি বড় একা, বাবা তুমি ছাড়া আমি একা, বাবা তুমি ছাড়া আমি একা।